আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া এই মুহূর্তের সব থেকে বড় তাজা লেটেস্ট আপডেট, আগামী 24 ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস এই 7 জেলায়। তো কোন কোন 7 জেলায় কখন থেকে কবে নাগাদ কত পরিমাণ বৃষ্টি হতে পারে, সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি সতর্কবার্তা দেওয়া হয়েছে, বিস্তারিত সমস্ত কিছু তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকালে হালকা বৃষ্টি রোদের দেখা মিলেছে বেশ কিছু জায়গায়, তবে তা ক্ষণিকের। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে, তাতে হালকা থেকে ভারী বৃষ্টি হবে। বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ নদিয়া, হাওড়া, হুগলি ও কলকাতাতেও। আগামী দুদিন এই বৃষ্টির আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে, পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও বৃষ্টি হবে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা 17.3 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। বাতাসে জ্বলিয়ে বাষ্পের পরিমাণ 97%। আগামী কয়েকদিন তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানানো হয়েছে, রাতে ঝড় বৃষ্টি, সকালে কুয়াশা, আবহাওয়ার খাম খেয়ালি। পশ্চিমী ঝঞ্ঝার জেরে গত মঙ্গলবার থেকে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে বীরভূমের বিভিন্ন এলাকায়। স্থান বিশেষে কোথাও হালকা কোথাও মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এরই মাঝে আবার বুধবার রাতে ঝড়ের সঙ্গে বৃষ্টি লক্ষ্য করা যায় বীরভূম সহ রাজ্যের বিভিন্ন এলাকায়। বিকেলের পর থেকে বীরভূমের বিভিন্ন এলাকায় বৃষ্টির পর সন্ধ্যেবেলায় হঠাৎ ঝড় বৃষ্টি লক্ষ্য করা যায় বীরভূমের বিভিন্ন ব্লকে, সঙ্গে রাজ্য জুড়ে আজও বৃষ্টির সম্ভাবনা এই সকল জেলায়। অন্যান্য বছর যেখানে মকর সংক্রান্তির সময় হাড় কাঁপানো শীত লক্ষ্য করা যায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও সেই জায়গায় এই বছর শীতবস্ত্র গা থেকে খুলে রাখার মতো পরিস্থিতি। এই পরিস্থিতি তৈরি হয়েছে মূলত পশ্চিম ঝঞ্ঝার দাপটের কারণে। হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার সকালে হালকা মিষ্টি রোদের দেখা মিললেও বেলা গড়াতেই উদাও হয়ে যাবে এই রোদ। ফের আকাশে মেঘে ঢাকা পড়ার পাশাপাশি বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতাতে। এছাড়াও বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণের আরও একাধিক জেলায়। বৃষ্টির এই দাপটের কারণে ইতিমধ্যে শ্রীনিকেতন হাওয়া অফিসের এলাকার দিনের সর্বনিম্ন তাপমাত্রার পারদ বেড়ে দাঁড়িয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস।